সবার আগে অভাবীদের সহযোগিতা করেই বাংলাদেশ করোনা থেকে উঠে দাঁড়িয়েছে। মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন ফরচুনে কোভিড-19 বিষয়ক এক কলামে একথা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এই বিজনেস সাময়িকীতে সোমবার লেখা এই কলামে প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ কোভিড-19 ভয়াবহ শিকার হতে পারত, কিন্তু দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষ এবং ব্যবসা উভয়কে রক্ষার জন্য দ্রুত গতিতে কাজ করেছে সরকার। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধান লক্ষ্য ছিল মানুষের জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রাখা, প্রথমে মানুষের চাহিদার দিকে মনোনিবেশ করা এবং তারপর তাদের নিয়োগকারী ব্যবসাকে সহায়তা করা। ফলস্বরূপ মহামারীটি অন্যান্য দেশের মতো বাংলাদেশে ততটা আঘাত করেনি। এক দশক আগে শুরু হওয়া অর্থনৈতিক পুনরুত্থান অব্যাহত রাখতে বাংলাদেশ মহামারী পরিস্থিতির মাঝেও একটি ভালো অবস্থানে উঠে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।